আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। অনেক ঠান্ডা পড়েছে, কি বলবো, খুবই শীত, অনেক শীত। আজকে আমার নানি আমাকে ডাব কেটে দিচ্ছে, আমার নানি বাড়ির গাছের ডাব। মানে আমার নানি যখন বাংলাদেশে ছিল তখন আমার নানিদের নিজেদের নারকেল গাছের এই ডাবগুলো মানে খেতে খুব মজার ছিল, বেশি মিষ্টিও না এবং বেশি পানসিও না, মানে খুব সুন্দর একটা ফ্লেভার ছিল। তো নানি আমাকে বলেছিল ডাবটা খেয়ে দেখার জন্য, কেটে দিয়েছিল না নিজ হাতে, নানি আমাকে ডাবটা কেটে দিয়েছিল। নানি যাওয়ার আগে আমাকে খাইয়ে দিয়ে গিয়েছিল ডাবটা, মানে কি বলবো, খেতে খুবই অসাধারণ ছিল, এমন ডাব আমি আগে খাইনি। তো নানি বাড়ির গাছের এই ডাবটি আমি খেয়েছিলাম, খুব মজা ছিল। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পানিটা কতটা স্বচ্ছ, আর আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।